গত বছরকার স্মৃতি আবার আমাদের মধ্যে ফিরে এলো। গত বছর ঠিক এই সময়ে দেশের সমস্ত ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল। আবারও এক বছর পর রাজ্যের বিভিন্ন এক্সপ্রেস লোকাল ট্রেন আবারও বাতিল হলো। কতদিন পর্যন্ত বন্ধ থাকবে এই সমস্ত ট্রেন সেই বিষয়ে আপাতত কিছুই জানা যায়নি। তবে আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দেব কোন কোন ট্রেন আপাতত পশ্চিমবঙ্গের জন্য বাতিল করা হয়েছে। অবশ্যই আপনাকে জানাবো এই ভিডিওতে, অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষে আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই বাতিল ট্রেনগুলির মধ্যে কোন ট্রেনটি আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। শেষে ভিডিওটি ভালো লাগলে ভিডিও নিচে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন। তোমাদের এখানে একটা খবর প্রকাশ হয়েছে, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমানে বাংলার করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে, আর যে কারণে এখানে বিভিন্ন ট্রেনের কথা বলা হয়েছে এই সমস্ত ট্রেন বাতিল হচ্ছে। দেখুন এখানে বলা হয়েছে এক নজরে বাতিল ট্রেনের তালিকা, তবে দেখুন এখানে পরিষ্কার কিছু উল্লেখ করা হয়নি কতদিন পর্যন্ত সেই ট্রেন বাতিল থাকবে সেই বিষয়ে আপাতত কিছুই উল্লেখ করা হয়নি। এখানে দেখুন বাতিল ট্রেনের মধ্যে প্রথমেই বলা হয়েছে 03118 লালগোলা কলকাতা, এবং তারপর বলা হয়েছে 03187 শিয়ালদা রামপুরহাট, এরপরে 03188 রামপুরহাট শিয়ালদা, এই ট্রেনগুলি বাতিল থাকছে। এরপরে দেখুন 03401 ভাগলপুর দানাপুর, এরপরে 03402 দানাপুর ভাগলপুর, এই সমস্ত ট্রেন বাতিল থাকছে। এরপরে দেখুন বলা হয়েছে যে 03502 আসানসোল হলদিয়া, 03501 হলদিয়া আসানসোল, 02019 হাওড়া রাঁচি, 02021 রাঁচি হাওড়া, এই সমস্ত ট্রেন বাতিল থাকছে। এরপর দেখুন বলা হয়েছে 02339 হাওড়া ধানবাদ, 02340 ধানবাদ হাওড়া, 03027 হাওড়া আজিমগঞ্জ, 03028 আজিমগঞ্জ হাওড়া, এই সমস্ত ট্রেন বাতিল থাকছে। এরপরে দেখুন বলা হয়েছে 030 হাওড়া রামপুরহাট, 03048 রামপুরহাট হাওড়া, এবং শেষে বলা হয়েছে 03117 কলকাতা লালগোলা। তোমাদের এখানে বেশ কিছু ট্রেনের কথা বলা হলো, এই ট্রেনগুলি আপাতত বাতিল থাকছে, কতদিন পর্যন্ত বাতিল থাকবে সেটা আপাতত এখানে কিছু বলা হয়নি। তবে রেলের যে নোটিফিকেশন সরকারিভাবে সেই নোটিফিকেশন হয়তো উল্লেখ থাকতে পারে, অবশ্যই পরবর্তী ভিডিও মারফত আপনাদেরকে জানিয়ে দেবো। তোমাদের এই সমস্ত ট্রেনগুলির মধ্যে কোন ট্রেনটি আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল, এই ট্রেনগুলির মধ্যে কোন ট্রেনটি চালু করলে আপনার সবচেয়ে সুবিধা হয়, বন্ধুরা অবশ্যই এই বিষয়গুলি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।